যারা দেখছেন এবং দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদেরকে স্বাগত। শুরু করছি আলাপ। আছি আমি কাকুন রেজা, সঙ্গে আছেন অতিথি হিসেবে আজকে এক লেখক এবং অ্যাক্টিভিস্ট ফারজানা নীলা। ফারজানা নীলা, আপনাকে স্বাগত আলাপ। ধন্যবাদ কাকুন ভাই, অনেকদিন পরে আসলে সুযোগটা পেলাম আপনাদের সাথে একটা লাইভ করার, এবং এটা সম্ভবত আমার প্রথম লাইভ কোনো একটা ম্যাগাজিনের আন্ডারে এসে এই লাইভটা করা, এবং আমি আসলে খুব এক্সাইটেড। আশা করি এই লাইভটা মানে খুব ভালো হবে, এবং আমি ঠিক জানি না, আমি কিছুটা নার্ভাস বোধ করছি কারণ কখন আসলে করিনি তো, এবং এই জন্য আমি সবসময় পিছাতাম আর কি। আশা করবো ফারজানা নীলাও আত্মকেন্দ্রিক অতটা, যেহেতু সমাজের জন্য কাজ করেন। লেখকের লেখক আর অ্যাক্টিভিস্ট আসলে কাছাকাছি দুটো জিনিস। লেখকও সমাজের জন্য কাজ করেন, অ্যাক্টিভিস্ট যারা তাদের কাজই সেটাই। যেহেতু আমি একটা চাকরি করি, চাকরির পাশাপাশি কিছু পড়াশোনা করছি, কিছু বই পড়া আছে, আবার মাঝে মাঝে যখন একটু বাতিক উঠে তখন আবার ল্যাপটপ নিয়ে বসে যাই লেখালেখি করার জন্য। তো সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, তবে আমি বলবো না যে আমি খারাপ আছি, ভালোই আছি, এবং যখন ব্যস্ত সময় পার করি তখনই আমার কাছে মনে হয় যে আমি বেশি ভালো থাকি। এই যে চাকরি করছেন, পড়াশোনা করছেন, জীবিকার জন্য চাকরি করতেই হয়, কারণ লেখক হিসাবে জীবিকা নির্বাহ করা আমাদের মতো দেশগুলিতে আসলে খুবই একটা কঠিন ব্যাপার। আমরা আসলে যারা লেখালেখি করি তারা করতে পারি না। আমি গত একটা লাইভে একজনকে সেই প্রশ্নটাই করেছিলাম, আজকে যেহেতু আপনি সেভাবেই চলে আসেন সেই ধারাতেই প্রশ্নটা করি, যে আসলে লেখক হিসাবে টিকে না থাকার, জীবিকা নির্বাহের কোনো জায়গা না থাকার ফলে আমাদের সাহিত্য, আপনি একজন গল্পকার, গল্পের বই বেরিয়েছে সম্ভবত আপনার একটা, তো এই ক্ষেত্রে লেখক হিসাবে টিকে থাকার জন্য জীবিকা, যদি জীবিকা হলো মূল ব্যাপার, জীবিকা যদি না থাকে, জীবিকা নির্বাহ যদি সম্ভব না হয়, জীবনকে যাপন করা যদি সম্ভব না হয় লেখক হিসাবে, তাহলে কি ভালো সাহিত্য বের হওয়া সম্ভব কিনা একটু বলবেন ফারজানা নীলা? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আমরা আসলে আমাদের দেশে মানে লেখক তৈরি না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে আপনি লেখালেখি করে জীবিকা নির্বাহ করতে পারবেন না, বা যদিও পারবেন সেটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে সেই পর্যায়ে যেতে হবে যখন আপনি আপনার লেখার মাধ্যমে আয় করতে পারবেন, এবং সেই আয় দিয়ে আপনি নিজে এবং নিজের পরিবারকে চালাতে পারবেন, এবং সেটা আসলে সবার দ্বারা সম্ভব না। কারণ সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হলে তাহলে বর্তমান সময়ে তো আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো না যদি শুধুমাত্র আমি লেখালেখির উপরে বসে থাকি। কেননা আমাদের দেশে ব্যাপারটা এমন হয়ে গেছে যে বই মানুষ খুব কম কিনতে চায়, আর এবং এখন তো আরো অসুবিধা হচ্ছে যে অনলাইন সংস্করণ বের হয়ে যায়, পিডিএফ বের হয়ে যায়, মানুষ খুব সহজেই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যে কোনো বই পিডিএফ আকারে নিয়ে নিচ্ছে। তো টাকা খরচ করে কেউ কাগজে বই কিনতে চায় না। এখন যদি কাগজে বই না কিনে তাহলে লেখক যে লেখাটা লিখলো সেটা ওই বইটা বিক্রি হবে কিভাবে? আর বিক্রি না হলে প্রকাশক অবশ্যই নিজের পকেট থেকে টাকা দিবে না লেখককে, আর লেখক যদি প্রকাশক থেকে টাকা না পায় তাহলে সে চলবে কিভাবে? এবং যদি প্রকাশক থেকে টাকা না পায় তাহলে সে একজন মানে তার জীবিকা নির্বাহের জন্য প্রধান পেশা হিসেবে লেখালেখিটাকে বাছাই করতে পারবে না, তাকে আরেকটা পেশায় যুক্ত থাকতে হবে, এবং পাশাপাশি আরেকটা পেশা হিসেবে তিনি লেখালেখি লেখালেখি সেটাকে বেছে নিতে পারেন।
লেখালেখিটা মূলত এদেশের জন্য, আমাদের মতো দেশগুলোর জন্য শখে পরিণত হয়, তাই তো? হ্যাঁ, এটা অনেকটা আমরা যেমন স্কুলে পড়তাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ব্যাপারটা রাইট, এখন সেরকম হয়ে গেছে যে আমার জীবিকা নির্বাহের জন্য আমাকে কিছু একটা কাজের সাথে যুক্ত থাকতে হবে যেখান থেকে আমি একটা নির্দিষ্ট আয় পাবো, এবং যেহেতু আমার লেখালেখি করার একটা অভ্যাস আছে বা আমি চাই একটু লিখতে, তো সেই কারণে আমি সেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে সেটা আমি করে যাব, এবং সেখান থেকে আয় আসলে ভালো, না আসলেও হয়তো সমস্যা নেই, কারণ আমার তো একটা নির্দিষ্ট ইনকাম সোর্স আছে। কিন্তু লেখালেখিটাকেই যদি আমার ইনকাম সোর্স বানাতে হয়, তাহলে ওটার মানে ওটার আপনার অ্যাভেলেবেল অপরচুনিটি আমাদের দেশে এখনো তৈরি হয়নি। কারণ যেমন একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন হুমায়ুন আহমেদ আমাদের দেশে একজন খুব স্বনামধন্য লেখক, উনি লেখালেখি পেশাটাকে প্রধান পেশা হিসেবে করেছেন এবং ওনার শিক্ষকতা পেশাটাকে উনি ছেড়ে দিয়েছিলেন এক সময়, এবং তিনি সেটা পেরেছেন কারণ তিনি সেই পর্যায়ে চলে গিয়েছিলেন। ওনাকে সবাই এক নামে চিনে, হুমায়ুন আহমেদ, এবং এরকম ওনার বই। ভাগ্যবান, ইনাদের বোধহয় আমাদের দেশে ভাগ্যবান বলা যায়, এমন ভাগ্যবান হাতে হ্যাঁ, গোনা। উনি একজন অবশ্যই ভাগ্যবান, এবং ওনার লেখা মানুষ ওই ওইভাবে গ্রহণ করেছে বলেই মানুষ আগ্রহে তার বই কিনতো। এবং আরেকটা ব্যাপার বলতে পারি যে তখন কিন্তু এরকম অনলাইন সংস্করণ এরকম অ্যাভেলেবেল ছিল না, এখন যেহেতু আমরা খুব সহজেই পিডিএফ ভার্সন পেয়ে যাই, এখন আমরা হুমায়ুন আহমেদের পিডিএফ ভার্সন পাচ্ছি, কিন্তু যখন উনি ছিলেন, যখন উনি জীবিত ছিলেন বা ওনার আমলে, তখন কিন্তু এতটা পিডিএফ ভার্সনের চল ছিল না। যদি তখন থাকতো, তাহলেও হয়তো উনি ওনার শিক্ষকতা পেশাটাকে ছাড়ার আগে আরেকবার চিন্তা করতেন। সেক্ষেত্রে আসি যে আপনি আপনি পিডিএফ ভার্সনের কথা বললেন, দেখেন এই গত মেলাতেও হুমায়ুন আহমেদের বই, একজন মানে মৃত মানুষ যিনি প্রয়াত হয়েছেন, তার বই অন্যান্য যারা এই সময় লিখছেন তাদের থেকে বেশি চলেছে পিডিএফ ভার্সন। হুমায়ুন আহমেদের সব বই কিন্তু পিডিএফ এ পাওয়া যায় মোটামুটি, হ্যাঁ হ্যাঁ সবই পাওয়া আর যায়। তারপরেও তার বই বিক্রি হচ্ছে। এই যে বিক্রি হওয়ার কারণটা, এই যে যে এই জায়গাটা, হুমায়ুন আহমেদের তো কিন্তু উঠে এসেছেন প্রথম থেকে লেখালেখিকে পেশা হিসাবে নেননি, তিনি লেখালেখি করে প্রতিষ্ঠা পেয়েছেন, প্রতিষ্ঠা পাওয়ার পর যখন একটা জায়গায় এসেছেন তখন তিনি সেটাকে পেশা হিসাবে নিয়েছেন। তো সেই জায়গা থেকে যদি বলি, তাহলে আমাদের যারা লেখক আছে যারা লিখছেন, তারা সেই জায়গাটায় কেন যেতে পারছেন না? এই যে সেই ক্ষেত্রে জনপ্রিয় কথাটা উঠে আসে, হুমায়ুন আহমেদের কথা ঢাকতে গিয়ে অনেকে জনপ্রিয় শব্দটা ব্যবহার করেন। আপনি, আমি দুটো প্রশ্ন, কেন মানে এই হচ্ছে এমন হচ্ছে, আরেকটা হলো এই যে নিজেদের ব্যর্থতা ঢাকতেই কি হুমায়ুন আহমেদকে জনপ্রিয় বলা হয় কিনা? আপনি যেহেতু হুমায়ুন আহমেদের কথা বললেন এবং আপনি নিজে একজন গল্পকার, ফারজানা নীলা, হ্যাঁ, ব্যর্থতাকে ঢাকতে হুমায়ুন আহমেদকে, হুমায়ুন আহমেদের নাম আসে বা ওনার বই বেশি বিক্রি হয় সেটা আমি ঠিক মনে করি না। তবে আমার কাছে যেটা মনে হয় যে হুমায়ুন আহমেদ যে ধরনের লেখা লিখতেন, উনি খুব সাধারণ লেখা সাধারণ মানুষদের নিয়ে লিখতেন, মানে ওনার বইয়ের অনেকে সমালোচনা করেন যে সাহিত্য মান নেই বা অনেক গুরু গাম্ভীর্যপূর্ণ শব্দ নেই, শব্দচয়ন নেই, উনি সোজা সাপটা সাধারণ মানুষের গল্প লিখতেন, আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের গল্প লিখতেন, তাদের গল্পগুলো উনি ওনার ভাষায় এমনভাবে সাজাতেন যে সাধারণ মানুষরা ওনার লেখা পড়ে নিজের সাথে একাত্ম বোধ করতেন। সে কারণে আমার কাছে যেটা মনে হয় যে সে কারণে ওনার লেখা সবাই পড়ে এবং উনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতে পেরেছেন এবং এখনো আছেন, এই এই একটা কারণে। এবং এখন বলতে পারেন যে তাহলে সে ধরনের লেখা কি এখন লেখকরা লিখছেন না, তাহলে আমি বলবো যে এখন লেখা হয় লিখছেন, কিন্তু আমরা আসলে মানে ওই রকম অনুভূতিটা পাই না লেখকদের লেখার মধ্যে। তারপর আরেকটা কারণ হচ্ছে, হুমায়ুন আহমেদ সাধারণ লেখা লিখতেন কিন্তু এমন না যে উনি পড়তেন না, উনি অনেক পড়তেন এবং ওনার অনেক জ্ঞান ছিল, এবং জ্ঞানের প্রতিফলন উনি ওনার লেখার মাধ্যমে কিন্তু দেখিয়েছিলেন। কিন্তু এই যে আজকের আমাদের জেনারেশনের লেখক যদি আমরা বলি, সবার সব লেখকের বই তো আর পড়িনি, যতটুকু পড়েছি বা জেনেছি বা বুঝতে পারছি ততটুকু অনুযায়ী বলতে পারবো যে আমরা আমরা মনে করি যে এখন ফেসবুক স্ট্যাটাসে যে একটু বড় করে একটু গল্প আকারে কোনো কিছু লিখলেই সেটা মনে হয় একটা বই বের করার যোগ্য হয়ে যায়,
যদিও আমি কোনো সাহিত্য পড়িনি, আমি কোনো লেখকের কোনো লেখা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, বা পড়েছি হয়তো হুমায়ূন আহমেদের কোনো জনপ্রিয় কয়েকটা বই বা এই ধরনের কোনো কিছু পড়লাম, এবং আমি হয়তো টুকটাক লিখতে পারি এবং লেখাটাকে একটু গল্পের আকারে ধারণ করার মতো যোগ্যতা রাখি, এবং আমি হয়তো নিজের টাকা খরচ করে একটা বই বের করে ফেলতে পারতাম। কিন্তু ওই সমস্ত বইগুলো কিন্তু ইন এ লং রান বেশি দিন টিকে না, এবং এই না টিকার জন্যই কিন্তু আসলে ওই হুমায়ূন আহমেদের মতন সাহিত্যিক এখনো তৈরি হচ্ছে না। আমার আমার যেটা মনে হয় আর কি, যে যেহেতু আমাদের একটা মোবাইল আছে, আমাদের ল্যাপটপ আছে, এবং আমাদের সামনে একটা ফেসবুকের দুনিয়া আছে, আমরা চাইলেই যা খুশি তা লিখে ফেলতে পারি, এবং সেটা যদি একটু গল্প আকারে লিখতে পারি এবং সেখানে যদি কয়েকটা লাইক কমেন্ট পড়ে শেয়ার হয়, তাহলে আমরা মনে করি যে বাহ, আমার লেখা তো মানুষ পছন্দ করছে, তাহলে আমি একটা বই কেন বের করে ফেলি না। এবং বই কেন বই বের করে ফেলি না চিন্তা করে যখন আমার নিজের টাকা খরচ করে বই বের করে ফেলি, তখন ওটা আর মানুষের কাছে পৌঁছায় না বা ওরকম গ্রহণযোগ্যতা পায় না। কারণ আমি বইটা একটা বই কিনবো, এবং কিনি যদি বইটা পড়ে যদি আমি একটা শান্তি না পাই, পড়ে যদি আমার ভালো না লাগে, বা আমার কাছে মনে হয় যে বাহ কি সুন্দর একটা বই পড়লাম, আমার কাছে একটা মনে হবে যে এখানে তো মনে হয় আমার কিছু আছে, আমার পরিচিত কোনো একটা দৃশ্য আছে, বা আমার জীবনের সাথে মিলে, বা আমার পরিচিত অন্য কারো জীবনের সাথে মিলে, আশেপাশে আমি একাত্মতা বোধ করতে পারছি এই বইটির সাথে, সেই বোধটা যদি না আসে, তাহলে ওই সমস্ত বইগুলো আসলে কালের গহ্বরে হারিয়ে যাবে, এবং হারিয়ে যাচ্ছেও। প্রতি বছর বইমেলাতে কি বই বের হচ্ছে না? অনেক বই বের হচ্ছে, মানে অনেক মানে অনেক, এবং অধিকাংশই মনে হয় যে আমি ঠিক আমি একদম 100% শিওর দিয়ে বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে নতুন নতুন যে সমস্ত বইগুলো বের হয় তারা হয়তো মানে নিজেদের টাকা খরচ করে বই বের করেন, বা হয়তো ওরকম হতে পারেন যে বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে বা অনলাইনে কোনো প্ল্যাটফর্মে কিছু লিখছেন, এবং সেখানে কিছু লাইক কমেন্ট আসছে এবং ভালো ভালো লাগা প্রকাশ পাচ্ছে মানুষের কাছ থেকে, আমি সেটাকেই আমরা বই বের করার মতন যোগ্যতা মনে করে ফেলি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বই বের করা একটা খুব সাধনার বিষয় হতে হবে, বই বের করে যেন আমার প্রকাশিত সংখ্যা বা সংখ্যাগুলো যেন পড়ে না থাকে প্রকাশকের ঘরে, সেটা যেন বিক্রি হয়ে যায়, মানুষ যাতে আগ্রহ নিয়ে কিনে। এই আগ্রহ বোধটা আসলে মানুষের মধ্যে এখন নেই, এবং নেই নেই না থাকার কারণে অবশ্য আমার কাছে দুটো কারণে মনে হয়। এক, আপনাকে আপনাকে একটু একটু ইন্টারাপ্ট করি, এই যে ফেসবুকের কথাটা উঠে আসলো আমাদের, অর্থাৎ অন্তর্জালের, যেটা এখন আমরা অন্তর্জালের খুবই এক ধরনের ফেসিনেটেড, আমরা এক ধরনের কি বলা যায় এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে আমাদের, যে ফেসবুকে আমরা, হ্যাঁ ফেসবুকে যে আমরা লিখছি, যে বই যে একটা কারণ, অনেকেই বলেন যে ওই ফেসবুকের কারণে আসলে বই সেভাবে বিক্রি হচ্ছে না, কারণ অনেকের লেখাটাই ফেসবুকে পেয়ে যাচ্ছেন, যারা লিখছেন যে কবিতা যারা লিখছেন, গল্প যারা লিখছেন, দেখা যাচ্ছে বই প্রকাশ করার আগেই তাদের গল্প কবিতা তাদের ফেসবুকে দিয়ে দিচ্ছেন। এখানে ধরেন বই কত কপি বই আপনি দেবার, প্রথম যখন বই কেউ প্রকাশ করতে চায় তখন কত কপি বই হয়, খুব বেশি হলে 300-500-1,000 পর্যন্ত করে, কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছে 5,000-10,000-20,000 লোকের কাছে পৌঁছে যাচ্ছে সেই লেখাটা, যার ফলে পাঠক সেই বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এমনটা শোনা যায়। এটা কতটুকু মনে হয় যে আপনার এটা কতটুকু সত্যি? এটা অনেকাংশে সত্যি, কারণ দেখা যায় যে ধরুন কোনো নতুন লেখক যদি তার একটা গল্প সংকলন বের করে, তার মধ্যে ওখানে যদি 15টা গল্প থাকে, তার মধ্যে আপনার 5টার উপরে গল্প অথবা অনেক সময় আরো বেশি হয়, ওই গল্পগুলো কোনো না কোনো গ্রুপে বা ফেসবুকে স্ট্যাটাসে বা কোনো অনলাইন ম্যাগাজিনে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়ে থাকে। ওই বইটা বের করার আগে ওই লেখকের ন্যূনতম জনপ্রিয়তা না বলি, অন্তত ন্যূনতম পরিচিতি তো থাকবে কোনো না কোনো মাধ্যমে, হয়তো ফেসবুকে উনি যা লেখালেখি করেন তার একটা, তার জন্য ওনার একটা বেশ বড় সড় ফলোয়ার আছেন, তার মানে ওনার লেখালেখিকে মানুষ চিনে জানে বা পড়েছেন, তো ওরকম করে ওই পরিচিতিটা উনি পাচ্ছেন কিভাবে?
ফেসবুকের মাধ্যমে পাচ্ছেন, ফেসবুকে যেহেতু উনি লিখছেন ওই লেখাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষ সেগুলো পছন্দ করছে এবং গ্রুপের প্রকাশ প্রকাশ করছে, এবং গ্রুপে তো লাখ লাখ মানুষ থাকে একজন একটা গ্রুপের মধ্যে, তারা পড়ছে, এখন ওই গল্পগুলো অনেক মানুষের কাছে জানা হয়ে যায়। এখন জানা গল্প তো সাধারণত কেউ কিনতে চায় না, হয়তো ওই বইটাতে আরো 5টা নতুন গল্প থাকে, আরো 10টা নতুন গল্প থাকে, কিন্তু ওই যে বললাম আমি তো ফেসবুকে পড়তে পারি, আমি তো উনি নিশ্চয়ই বইটা প্রকাশ হয়ে যাওয়ার পরে এখান থেকে কোনো কোনো গল্প আবার গ্রুপে প্রকাশিত হবে বা অন্য কোনো অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হয়ে যাবে, তখন পড়ে নিব, তখন পড়ে ওনাকে একটা ফিডব্যাক দিয়ে দিব যে ভাই গল্পটা অনেক ভালো হয়েছে বা আপা গল্পটা অনেক ভালো হয়েছে, এ ধরনের কমেন্ট কমেন্টে কমেন্ট সেকশনে আমার ভালো লাগা খারাপ লাগাগুলো আমি সহজেই লেখককে সরাসরি বলতে পারছি। বই কিনার কি দরকার? বই কিনার জন্য অনীহা আছে মানুষদের মধ্যে, এবং আমরা বই কিনতে কিনতে গেলেই আমাদের মাথায় আসে যে স্বনামধন্য কোনো লেখকের বই কিনবো, টাকা খরচ করে যেহেতু বই কিনবো স্বনামধন্য লেখকের বই কিনবো। এই জায়গায় আবার আমি একটু প্রশ্ন করি, এই জায়গাটা বই কেনার অনীহা এবং স্বনামধন্য লেখক দুটো মিলিয়ে একটা প্রশ্ন করি, বই কেনার অনীহাটা কেন মানুষের? আপনি দেখেন বই মেলায় এই যে 2,000-2,500 কবিতার বই বের হয়, গল্পের বই বের হয়, এই সবগুলো বই খুঁজতে গেলে দেখা যায় মান সম্পন্ন 2,000 কবিতার বইয়ের মধ্যে হয়তো 200 মান সম্পন্ন হয় না সেইভাবে। তো এই যে জায়গাটায় মানুষের যে বই কিনতে যাবে, বই কিনলে একটা নতুন লেখকের বই কিনলে যখন দেখছে যে এটার কোনো মান নেই, আমি পড়ে মজা পাচ্ছি না, গল্পের ক্ষেত্রেও একই কথা, সেই ক্ষেত্রে আপনারা মানুষের এমনিতেই অনীহা হয়ে যায়, আর স্বনাম যার ফলে হয়তো যারা প্রত্যেক মানুষ যারা স্বনামধন্য আপনি যেভাবে বললেন সকল যারা সার্থক না হলেও সকল যারা সকল লেখক যারা তাদের কাছে হয়তো ভিড়েন যে না তাদের বইটা নেই এটা অন্তত পড়া যাবে, অন্যদের নতুনদের উপরে ভরসা করা যায় না। এই যে যে মানহীন লেখাগুলো আসছে, এই মান নিয়ন্ত্রণের কোনো কি জায়গা বা এইভাবে কোনো কিছু করা উচিত কিনা, যে না একটা বাংলা একাডেমির মেলায় বই বেরোবে, বই গেলেও যেন পাণ্ডুলিপি কেউ অন্তত পড়ে দেয় যে না এটা প্রকাশের উপযুক্ত হয়েছে কিনা সেটা অন্তত দেখে দেয়, এমন কিছু বাংলাদেশে তো এখন পুলিশ দেখছে, পুলিশ দেখাচ্ছে বোধহয় যোগ্য ব্যক্তিদের যারাই আছে তাদের দেখে নেওয়া বোধহয় খুব ভালো হতো এবং মানুষ তখন বই কিনা আগ্রহ ফিরে পেত, কি বলেন আপনি? হ্যাঁ, এটা তো অবশ্যই, এখন আমি একটা পাণ্ডুলিপি রেডি করে প্রকাশকের কাছে গেলাম এবং তাকে বললাম যে খরচ কত হবে বলেন, আমি দিচ্ছি, আমার বইটা প্রকাশ করে দেন, এবং প্রকাশক রাজি হয়ে গেল। এখানেই তো মূল সমস্যাটা, প্রকাশক মানে আগে আমরা কি দেখতাম, আগে আমরা দেখতাম যে লেখকরা প্রকাশকের দাঁড়ে দাঁড়ে ঘুরছে পাণ্ডুলিপি নিয়ে, যে আমার বইটা একটু আমার পাণ্ডুলিপিটা একটু পড়ে দেখেন, এটা প্রকাশ করা যাবে কিনা, এটা প্রকাশযোগ্য কিনা, বারবার বিভিন্ন প্রকাশকের কাছ থেকে হোঁচট খেতে 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 পছন্দ হচ্ছে না লেখা, রিজেক্ট রিজেক্ট করে দিচ্ছে, এটা ছাপাবে না, রিকোয়েস্ট করতে করতে তারপরে এক পর্যায়ে গিয়ে কোনো প্রকাশক যদি রাজি হয় তাহলে বইটা প্রকাশিত হয়। কিন্তু এখন তো সেই সেই ট্রেডিশনটা নেই, এখন আমি আমার পকেটে টাকা থাকলেই আমি কিছু লিখতে পারলেই এবং প্রকাশককে খুশি করতে পারলেই আমার বইটা বের হয়ে যাচ্ছে, আমার লেখার আদৌ প্রকাশযোগ্য কিনা, এটা বই আকারে বের হতে পারবে কিনা, বই বের করার নিয়ম শৃঙ্খলা সব মেনে আমি লেখাটা লিখেছি কিনা, ওটা তো কেউ আসলে জাজ করছে না এখন। আগে যেটা করতো, আগে আমরা লেখকের জীবনী যখন পড়ি তখন তো অনেক জায়গায় এরকম হয় যে আমার লেখাটা বিভিন্ন জায়গা থেকে নেগেটিভ ভার্সন নিয়ে আসছে, যে কেউ প্রকাশ করছে না, কোনো প্রকাশকই আমার পাণ্ডুলিপি নিচ্ছে না, এক পর্যায়ে গিয়ে একজন প্রকাশক আমার লেখাটা প্রকাশ করতে রাজি হয়। এই যে প্রকাশকের রাজি করানোর ব্যাপার, এখন কি সেটা আছে? এখন সেটা নেই, এখন প্রকাশকরা আমার আমি জানি না যে আদৌ পড়ে দেখেন কিনা, কিন্তু এই যে একটা মানদণ্ড না থাকার ট্রেডিশন চালু হয়েছে আমাদের, এটাই আসলে বই মানুষ কিনতে না চাওয়ার পিছনে এটাও আরেকটা কিন্তু কারণ, যে মানে প্রকাশকরা সবকিছু ছাপিয়ে দিচ্ছেন, ছাপানোর আগে একবারও চিন্তা ভাবনা করছেন না যে পাণ্ডুলিপিতে আদৌ কি আছে। অর্থাৎ এখানে সেই বাণিজ্যকরণ কর্পোরেট, হ্যাঁ হ্যাঁ বাণিজ্যকরণ, প্রকাশককেও তার ব্যবসা চালাতে হবে না, কর্পোরেট এই কর্পোরেট চিন্তা আসলে সৃষ্টিশীল কাজে সেই বাণিজ্যের চিন্তা বা ব্যবসা স্রেফ ব্যবসার চিন্তা যেটা কর্পোরেট ওয়ার্ল্ড হয়ে গেছে সেই চিন্তাটা সৃষ্টিশীল কাজে কতটা সহায়ক
সেটা এখন প্রশ্নের ব্যাপার। আপনি যে কথাটা বললেন এটা কিন্তু সত্যি, যে প্রকাশকরা টাকা হলেই ছেপে দিচ্ছে যে আমার টাকা লাগবে। প্রকাশক মেলায় যদি 100 বই 150 বই বা 200 বই বের করতে পারে, যে মুরগি ধরা শব্দটা শুরু হয়েছে, যে নতুন মুরগি পেলেন কিনা, যে ধরে নিয়ে বই ছাপানো, যে আগের এখন অবস্থা হচ্ছে আগের লেখকরা দৌড়াতো প্রকাশকের কাছে, প্রকাশক খুঁজে বিভিন্ন গ্রুপে দেয় যে এখান থেকে বই ছাপানো হবে, আপনারা যোগাযোগ করেন। অর্থাৎ প্রকাশক এটাকে মুরগি বলে আর কি, প্রকাশনার ভাষায়। যেহেতু আমি, আমারও প্রকাশনা একটা ছিল সেই এক সময়, সেই সময় এই অবস্থাটা দাঁড়িয়েছে এই জায়গাটা, এই যে মুরগি ধরা অবস্থাতে আমাদের সৃষ্টিশীলতা এখন মুরগিতে পরিণত হয়েছে। এইটা থামানোর আসলে উপায় কি? আমাদের তো যারা মূল জায়গায় আছেন, কাজ করছেন, যাদের আমরা গার্ডিয়ান হিসাবে ভাবি, তারাও তো সেই দিক থেকে নজর দিচ্ছে না, তারাও তো নিজেদের নিয়ে আছেন। এই জায়গা থেকে মুক্তি পাওয়ার আসলে জায়গাটা, এই জায়গা থেকে মুক্তি পাওয়ার আসলে মানে কোনো লিখিত কোনো নিয়ম আছে আছে কিনা আমি ঠিক জানি না। কারণ আমি যখন প্রকাশকের দিকটাও চিন্তা করব, তখন তাকেও, এখন প্রকাশক তো এটা তার ব্যবসা এবং এটা অনুযায়ী তাকে চলতে হচ্ছে। কারণ প্রকাশক বা বই প্রকাশ করার এই ব্যবসাটা সাধারণত মানুষ মূল ব্যবসা হিসেবেই নেয়। খুব কম প্রকাশকই আছে যে যারা এটাকে সাইড বিজনেস হিসেবে দেখে। তো এখন ওনার ব্যবসাটাকে যদি রান করাতে হয়, তাহলে তো ওনাকে এভাবে মুরগি, যেটা আপনি বললেন, মুরগি খুঁজতে হবে। কারণ মুরগি যদি না খুঁজে, তাহলে ওনার প্রেস উনি কিভাবে চালাবেন? আর আরেকটা কারণ আমি বলবো, যে এখন যদি প্রকাশকরা আগের মতন করে চলে, যে না আমি আগে পাণ্ডুলিপি নিব, পাণ্ডুলিপি পড়ে যদি আমার কাছে মনে হয় বা আমার সংস্থার যদি মনে হয় যে এটা আমি আমার সংস্থা থেকে প্রকাশ করতে পারবো, এবং এই বিশ্বাসটুকু যদি থাকে যে এই বইটা আমি আমার সংস্থা থেকে এই বইটা বের হবে এবং এটা বিক্রি হবে, বিক্রি হওয়ার টাকা এরপরে নিয়ম অনুযায়ী যা যেরকম করে পাওয়া সেই সেরকম করে পাবে। এখন এই সিস্টেমে যদি ফেরত যেতে হয়, তাহলে লেখার মান সে পর্যায়ে যেতে হবে। এখন লেখার মান কিভাবে সে পর্যায়ে যাবে সেটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন। কারণ আমার কাছে যেটা মনে হয়, এখন লেখার মান কেন সে পর্যায়ে নেই, তার উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে যে আমরা আসলে পড়ি না, আমরা আসলে পড়ি না, এবং আমরা সবাই খুব টেকনোলজি নির্ভর হয়ে গেছি। আমরা সারাদিন অনলাইনে থাকতে পছন্দ করি। আগে আমরা যে সময়টুকু, অবসর সময়টুকু পেতাম, সেটা আমরা কাটাতাম কিভাবে? বই পড়ে কাটাতাম। আগে আমাদের হবি কি কি ছিল, আমাদের শখ কি কি ছিল, এটা যখন কেউ জিজ্ঞেস করতো তখন আমরা প্রশ্ন নিলে আমি ঢুকি একটু। আরেকটা কথা একটু কি পড়ার করতে, আমরা যারা লিখি আমরা বুঝে নিজেদের লিখা ছাড়া আর কারো লিখা পড়ি না। হ্যাঁ, তা তো অবশ্যই, অন্যদের লিখা পড়লে বোধ হয় আমাদের আরেকটু ভালো হতো, মানে আমরা বুঝতে পারতাম, কম্পেয়ারের ব্যাপারটা থাকতো, তুলনার ব্যাপারটা থাকতো, যে আমরা তুলনামূলক ভাবে কি করছি। সে তুলনার ব্যাপারটা না থাকায় বোধ হয় মানে এক ধরনের, আপনি বললেন তো যুক্তি নির্ভরতা, আমরা আসলে খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছি। এক ধরনের নিজেদের লেখাটাই পড়লাম, ছাপা হয়েছে আমার লেখাটা, আচ্ছা ঠিক আছে, পরে নিজের লেখাটাই পড়লাম, সাথে কয়জনের লেখা ছাপা হয়েছে এইটা নাই। বিশেষ করে লেখকদের মধ্যে এটা আমি দেখেছি, আমি 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 যেহেতু কলম টলম লিখি, সেখানে দেখেছি যে অনেকে জিজ্ঞেস করে আমার লেখাটা পড়েছেন কিনা, সে বলতে পারে না। আমার আরো হয়তো এক এক জায়গায় 5টা লেখা ছাপা হয়েছে, সে নিজেরটাই বলতে পারে। আর 5 জনের নামও লেখা তো দূরের কথা না, আর 5 জন কার লেখা ছাপা হয়েছে সেটাও তার মনে থাকে না। এই যে একটা, কিন্তু পাঠকরা কিন্তু পড়েন, কিন্তু এই যে যারা লিখছেন তারা যেহেতু অন্যের লেখা পড়েন না, সেই ক্ষেত্রে তুলনামূলক ভাবে নিজেদের মানে উন্নতি করার আর কি বিকল্প রাস্তা থাকতে পারে? নীলা একটু বলবেন। হ্যাঁ, এটা তো, এটা সত্যি যে আমরা আসলে সমসাময়িক লেখকদের লেখা পড়ি না, বা আমি যেমন একটা লেখা লিখছি অন্যরাও তো লিখছে। ধরুন আমি অনলাইন প্ল্যাটফর্মের কথাই বলি, অনলাইনে আমিও লিখছি অন্যরাও লিখছে। খুব কম লেখকের লেখাই কিন্তু বর্তমান যুগে লেখকরা অন্যের লেখা পড়ে এমন খুব কমই পাওয়া যায়। হয়তো অনুরোধ করলে পড়ে, যে আমি কোনো একজন লেখককে বললাম যে আমি একটা লেখা লিখেছি, একটু পড়ে দেখবেন এটা কেমন হয়েছে, বা আপনার ভালো হয়েছে না খারাপ হয়েছে, আরো কি কি করা যায় কিনা, তখন পড়ে। তখন হয়তো উনি পড়ে আমাকে একটা ফিডব্যাক দিলেন, বা আমাকে যদি কেউ বলে আমি হয়তো পড়ে একটা ফিডব্যাক দিলাম। কিন্তু আগ্রহ নিয়ে যে আমি যেমন লিখছি উনিও লিখছেন, আমিও নতুন উনিও নতুন, ওনার লেখাটা একটু পড়ে দেখি,
আগ্রহ নিয়ে পড়াটা হয় না, এবং হতে পারে এখানে একটা সূক্ষ্ম প্রতিযোগিতামূলক মনোভাব কাজ করে, সূক্ষ্ম একটা জেলাসি বলা যায় যাকে, জেলাসি জেলাসি কাজ করে। একটা হ্যাঁ, পরে তখন যখন কাজ রিভিউ রিভিউ কেউ রিভিউ করতে বলে তখন হয়তো পরে আর পরে ঈর্ষার জায়গা থেকে ধুয়ে দেওয়ার জন্য ঈর্ষা বোধ করে, হ্যাঁ ধুয়ে ধুয়ে দেওয়ার জন্য পরে, হ্যাঁ যারা লিখে ধুয়ে দিয়ে একটু, অথবা পরস্পরের পিটুল কানের জন্য পরে, যে না এক ধরনের নিজেদের মধ্যে এইটা এইটা এক ধরনের এখন একটা ট্রেন শুরু হয়েছে যে বিতর্কিত হওয়া বা বিতর্কিত করে নিজেকে উপরে একটা বিতর্কিত মন্তব্য করে, যে ওই বইটা সম্পর্কে নিজেরাই হয়তো বললাম যে আমার সম্পর্কে একটু বিতর্কিত মন্তব্য করো বইটা দাঁড়িয়ে যাবে বা লেখাটা দাঁড়িয়ে যাবে, এরকম একটা ট্রেন্ডও আছে এখন এই ব্যাপারটা নিয়ে আপনি যদি বলতেন। হ্যাঁ, এটা এটা আসলে এখন কি বলবো, বর্তমান যুগের একটা ট্রেন্ড, যে যত বেশি সমালোচিত হতে পারবে, যে যত বেশি নেগেটিভ কথাবার্তা বলতে পারবে, সে তত বেশি হাইলাইটেড হবে, এবং সেটা সব ক্ষেত্রে, মানে যেটা করা প্রয়োজন নেই আপনি সেটাও করছেন, মানে আমার দরকার নেই যে আমি এরকম একটা ট্রেডিশনাল কোনো বিষয় নিয়ে অহেতুক একটা বাজে মন্তব্য করার, বা অহেতুক যেটা দরকার নেই সমাজের জন্য আমি সেরকম একটা কোনো কিছু বলে ফেললাম, করে ফেললাম, লিখে ফেললাম। তাতে হয় কি, এই যে এখন অনলাইনে যুগ, আমি একটা কোনো কিছু নেগেটিভ কিছু লিখে দিলে সেটা হুড় হুড় করে লাইকের উপর লাইক, অ্যাংরি রিয়েক্ট, লাভ রিয়েক্ট, এবং সেটা শেয়ার হয়ে যাবে হাজারে হাজারে, বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে যাবে, যে পৌঁছায় যাবে যে অমুক জন এরকম লিখেছে, এবং এরপরে কেন সে এই ধরনের খারাপ কথা বললো বা নেগেটিভ কিছু বললো সেটার প্রত্যুত্তর দেওয়ার জন্য অন্যরাও লেখালেখি শুরু করবে, মানে এই জিনিসটা তখন মানে বাতাসের মতন ছড়াবে, ছড়াতে ছড়াতে লাভটা হচ্ছে ওই মানুষের। এখন আমি একটু অ্যাক্টিভিস্ট ফারজানা নীলার কাছে যাই, এই যে আমাদের দেশে অ্যাক্টিভিজমের যে ব্যাপারটা আছে এটাও কি তাই না, যে নেগেটিভ প্রচারণা মানে এখন বড় বেশি প্রচারণা, প্রচার বলি না প্রচারণা, যেটা নেগেটিভিটির আর প্রচার শব্দটার আর প্রচারণা শব্দটার আলাদা জিনিস, তাই এক্ষেত্রে প্রচারণাই ব্যবহার করি, এই ক্ষেত্রটাকে নিজেকে পরিচিত করে তোলার জন্য, ক্লিক করার জন্য কোনো কারণে, এই যে আপনার নেগেটিভ কথা বলা, এটা কি এরকম হয় না অ্যাক্টিভিজমের ক্ষেত্রে, এটা হচ্ছে না অ্যাক্টিভিস্ট হিসেবে অনেকে করছে না এই জিনিসগুলো নিলা? হ্যাঁ করছে, এটা তো মানে এটা দেখতে দেখতে এখন এটা পূরণ হয়ে গেছে, মানে এটাকে আর নতুন কিছু বলে মনে হয় না, যখনই এটা প্রথম প্রথম যখন এই ট্রেন্ডটা চালু ছিল যে কেউ একজন নেগেটিভ কিছু বলছে বা মানে সবাই বলছে উত্তর দিকে যেতে, একজন এসে মাঝখান দিয়ে বলে যে দক্ষিণ দিকে যেতে, কেন দক্ষিণ দিকে যেতে বলছে, তখন আমরা সবাই দক্ষিণ দিকে ছুটি যে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, কিন্তু এখন এই জিনিসটা এত হচ্ছে এত হচ্ছে, যে যখন কেউ এরকম ধরনের কোনো কিছু একটা উল্টো মন্তব্য করে ফেলে তখন ধরেই নিই যে আচ্ছা কিছু লাইকের জন্য, কিছু পরিচিতি পাওয়ার জন্য, কিছু শেয়ার পাওয়ার জন্য ফলোয়ার বাড়বে, ফলোয়ার বাড়লে হয়তো অ্যাক্টিভিস্ট হিসেবে অনেক নাম হবে, নাম হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই জন্য করছে। ঠিক আছে করুক, যে যেভাবে সুযোগ সুবিধা নিতে পারে, আলটিমেটলি সবাই নিজে ভালোটাই দেখে, সেভাবে চলছে, এবং সেটা যদি আমার জন্য খারাপ না হয়, সবাই এখন এতটাই আত্মকেন্দ্রিক যে যখন আমি চিন্তা করবো যে আমার তো কিছু যায় আসছে না, আসছে কি আসছে না ঠিক আছে তাহলে আমি চুপচাপ থাকি, কিন্তু যখন এটা এই যে চুপচাপ থাকার মানসিকতা এখন শুরু হয়েছে, এ কারণে এটা আসলে আলটিমেটলি সামগ্রিকভাবে চিন্তা করলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্টই পড়ে। নেগেটিভ কথাবার্তা বা কোনো একটা সমালোচনা আমরা করব তখনই যখন এটা আসলেই সমালোচনার যোগ্য, হ্যাঁ এটা সমালোচনা করা যেতে পারে, বা এখানে এমন কিছু বলা হয়েছে যেটা আসলে বলা উচিত হয়নি, আমি আসলে এখানে একটা প্রশ্ন রেখে যেতে পারি, কিন্তু অহেতুক প্রশ্ন করা মানে কোনো কারণ ছাড়া যে প্রশ্নটা করে শুধুমাত্র ফলোয়ার বাড়া ছাড়া আর দেশ জাতি আমার আশেপাশে যারা আছে কোনো কিছুরই কোনো মানে উন্নতি হবে না, অহেতুক শুধুমাত্রই ফলোয়ার বাড়ানোর জন্যই আমরা এই ধরনের কাজগুলো করে থাকি, আমরা কম বেশি সবাই করে থাকি, কেউ হয়তো বেশি করে কেউ হয়তো কম করে, লাইক পেতে ফলোয়ার পেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু এটা কি অনেকটা 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 এটার পেছনে কি অনেকটা আপনার ডাইভার্সনের ব্যাপার আছে কিনা, কোনো ঘটনা থেকে দেওয়ারও একটা, এটা কি মানে ইন্টেনশনালি করা হয় কিনা, যেমন আমি আমরা দেখলাম এই গার্ডার পরে 5 জন মারা গেলেন, এটা একটা একেবারে এটা এক ধরনের হত্যাকাণ্ড বলা যায়, অথচ সেই বিষয়টা ছাপিয়ে যে মারা গেলেন তার 7 বউটা সামনে এসে, তার 7টা বউ আছে, তার লাশ নিয়ে টানা হেসরা, এই জিনিসটা সামনে এসে পড়লো,
এই যে যে সাতটা বউ দিয়ে ঢেকে দেওয়ার একটা প্রক্রিয়া, যে এটা একটা বিচারের প্রক্রিয়া, এটা একটা রীতিমতো মানে মাস্কিং বলা যায়, যে পাঁচজন মানুষ মারা গেছে, এটা 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 একটা হত্যাকাণ্ড। এই যে ঢেকে দেওয়ার একটা প্রবণতা, অ্যাক্টিভিজমে কি তাই চলছে না যে একটা বিতর্কিত মন্তব্য করে একটা হয়তো একটা ইস্যু চলছে আপনার যেটা আমাদের সমাজের জন্য প্রয়োজন, আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন, সেই সময় আর একটা অহেতুক ইস্যুর সামনে এসে এদের অ্যাক্টিভিজমের নামে অ্যাক্টিভিস্টরা সেটা নিয়ে হইচই করলেন, যার ফলে মূল ইস্যুটা ঢেকে গেল, এরকম হচ্ছে কিনা তাই জানেন। হ্যাঁ, তা তো হচ্ছে। যেমন আপনি যে উদাহরণটা দিলেন, এই যে গার্ডার পরে যে মানুষগুলো মারা গেল, অথচ নিউজ হওয়া উচিত ছিল যে যারা এটার সাথে যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা কিভাবে ওনাদের শাস্তি ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আন্দোলন হচ্ছে বা সেটা নিয়ে মানুষ লেখালেখি করছে, এ ধরনের নিউজ আসার কথা ছিল। কিন্তু সেখানে না এসে আসছে হচ্ছে কার কয়টা বউ আছে, স্বামী আছে, বাচ্চা আছে, এই ব্যাপারগুলা। এখন এই ব্যাপারগুলা আসার কারণ হচ্ছে, এক প্রধান প্রথমত হচ্ছে যে অবশ্যই তখন মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে মানুষের, কারণ এটা একটু খুব জুসি নিউজ। মানুষ, সাধারণ মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে জুসি কোনো খবরের পেলে সেখানে আমরা খুব সহজে আসক্ত হয়ে যাই। কিন্তু এই যে গার্ডার পরে মানুষ মারা গেছে, এটা একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডির থেকে মানুষ বেশি পছন্দ করে হচ্ছে জুসি মশলাদার খবরগুলা। এবং আমাদের দেশের সাংবাদিক বলেন বা অ্যাক্টিভিস্ট বলেন বা এটা বলেন, সবাই এই জিনিসটা আমরা সবাই জানি যে যদি আমি একটু কিছু মশলাদার জিনিস দিতে পারি তাহলে মানুষ আমার লেখাটাই খাবে। এবার আমার লেখাটা খাওয়া মানে হচ্ছে যে আলটিমেটলি আমার পার্সোনাল একটা ডেভেলপমেন্ট হবে, ওই ডেভেলপমেন্টটাও হয়তো আর কারো হচ্ছে না, বা ওইটার এফেক্ট সমাজে পড়ার দরকার নাই, দেশে পড়ার দরকার নাই, আশেপাশে কারোরই পড়ার দরকার নাই, আমার ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এই কারণেই এই যে আত্মকেন্দ্রিকতা, যে আমার তো ডেভেলপমেন্ট হচ্ছে, আমি একটা কোনো কিছু একটা বলে দিলাম তাতে আমার লাভটা হচ্ছে, আমি কোনো কিছুটা অর্জন করতে পারবো, এই অর্জন করার জন্যই কিন্তু আমরা এই ধরনের মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো সামনে নিয়ে আসি। এবং সাধারণ মানুষের টেন্ডেন্সি হচ্ছে, অপ্রয়োজনীয় কথাটা প্রেক্ষিতে আমি আরেকটু কথা বলি আপনার, এই যে আমাদের প্রাইভেসি নিয়ে কথা হচ্ছে, এই যে কার বিয়ে হচ্ছে, এই যে আপনি একজন শিক্ষক শিক্ষিকা আত্মহত্যা করলেন, এই যে আত্মহত্যার করার পেছনে সামাজিক মাধ্যম বা গণমাধ্যমের অনেক দায় আছে, এটা নিয়ে তো এই যে প্রাইভেসির জায়গাগুলোকে একটা অনাহূত ঢুকে পড়া হচ্ছে, ব্যারিয়ার ভেঙে ভিতরে ঢুকে পড়া হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিস্টদের খুব বেশি কথা নেই, যে খুব তাদের কোনো প্রতিক্রিয়াও খুব বেশি দেখা যায়নি, যে কেন একজনের বিয়ে নিয়ে এত কথা হবে বা একজনের প্রাইভেট ব্যাপারগুলোকে কেন পাবলিক করা হবে, এই জায়গাগুলো নিয়ে কিন্তু অ্যাক্টিভিজম নেই এখন। তো অ্যাক্টিভিজম কি দেয় আমাদের দেশে, এই অ্যাক্টিভিস্টদের কাজ কি মূলত বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন কিনা জানা নিল? খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলেছেন, কারণ এখন তো অনলাইনের যুগ, এখন দেখা যাবে যে আমি যদি সত্যটা বলে ফেলি তাহলে সবাই আমার পিছনে লাগবে, কোথায় কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা কখনো কোন আন্দোলনটা করেছি, উদাহরণ দিয়ে দেখান যে আমরা এ ধরনের কারো পক্ষে হয়ে এ ধরনের কাজগুলো করেছি। এটা করে কিন্তু কেউ স্বীকার করবে না, কারণ স্বীকার করলে তো সমস্যা না, স্বীকার করলেই বিপদে পড়ে যেতে হবে, বিপদে পড়ে তো কেউ চায় না। আর এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এমন না যে আপনি সৎ আছেন কিনা, আপনি ভুল বলেছেন কিনা, সঠিক বলেছেন কিনা সেটা দেখবে না কেউ। আপনি কারো বিরুদ্ধে বলেছেন এবং যার বিরুদ্ধে বলেছেন সে খুব ক্ষমতাশীল, তাহলে অবশ্যই আপনাকে সেটার জন্য কিছু না কিছু কষ্ট পোহাতেই হবে। ঠিক আছে, এটা থেকে সরে আসি, আমি এটা থেকে সরে এসে ফারজানা আনিল আর লেখার দিকে চলে যাই। কেন মনে হলো লিখতে হবে? হ্যাঁ, কেন মনে হলো লিখতে হবে? যদি আমি আমার প্রথম দিকের কথা চিন্তা করি, মানে যখন আমি শুরু করেছিলাম তখন আসলে ব্যক্তিগত কারণে শুরু করেছিলাম। ব্যক্তিগত কারণটা হচ্ছে তখন আমার ভিতরে অনেক কিছু যাচ্ছিল, আমি একটা খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এই খারাপ সময় ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম তখন হুট করে মনে হলো যে আমার মাথায় কিছু চিন্তা আছে, কিছু শব্দ আছে, এগুলা কি প্রকাশ করা যায় কিনা।
আমি জাস্ট কোথাও প্রকাশ করতে হবে সেই চিন্তা নিয়ে লেখা শুরু করিনি। জাস্ট আমার মনে হচ্ছে যে আমি মনে হয় কিছু একটা লিখতে পারবো, মানে যেটা লিখলে হয়তো আমার ভিতরে একটু হালকা অনুভব হবে। ওই হালকা অনুভব হওয়ার তাগিদ থেকেই আমি লেখা শুরু করলাম, এবং তখন সবে মাত্র নতুন নতুন অনলাইন প্ল্যাটফর্মের সাথে পরিচিতি হচ্ছিল। চিনতে জানতে শুরু করলাম যে ব্লগ বলে কিছু একটা আছে যেখানে চাইলেই লেখা যায়। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি না, আপনি বলেন, আপনি শুনতে পাচ্ছি, আমরা লাইনে আছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই যখন চেনা জানা শুরু হলো, ব্লগ বলে কিছু একটা আছে অনলাইন জগতে, ওখানে আমি চাইলেই মনে হয় আমার মনের ভাবগুলো প্রকাশ করতে পারবো, তখন ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো এত বেশি অ্যাক্টিভ ছিল না, কিন্তু ব্লগগুলো অ্যাক্টিভ ছিল। ওইভাবে শুরু হওয়া যে আচ্ছা, এখানে তো একটা আইডি খুলে মনে হয় আমি আমার লেখাগুলো দিতে পারি, বা আমার যা মনে আসছে আমি তা মনে হয় এখানে প্রকাশ করতে পারি, কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই। আমার মনের কিছু হয়তো গল্প আকারে কিছু আছে, সেটা মনে হয় আমি এখানে প্রকাশ করতে পারি, এবং সেই বোধ থেকে আসলে ওই ব্লগে লেখালেখি করা শুরু। এবং তখন আমি আমার নিজের নামে লিখতাম না, ফারজানা নীলা নামে লিখতাম না, তখন আমি লিখতাম অবাস্তব স্বপ্নচারী নামে একটা নাম, ছদ্মনাম দিয়ে। ছদ্মনামটা কেন ব্যবহার করেছি এটার আসলে খুব সূক্ষ্ম কোনো কারণ নেই। তখন আসলে শাহবাগের আন্দোলন সবে মাত্র শুরু হয়েছিল। এরকমও হতে পারে আপনার ছদ্মনামের, যারা ছদ্মনামে লেখেন তাদের পেছনের কিছু ব্যাপার স্যাপার থাকে, যে আপনি স্টেশন ব্লগে লিখেছেন, অন্যান্য ব্লগ গুলো লিখেছেন, যে ব্লগ গুলো নানা কারণে আলোচনা সমালোচনার মুখোমুখি পড়েছে, সেখানে হ্যাঁ হ্যাঁ কোনো বিপদ থাকে কিনা সেজন্য নিজেকে আড়াল করার জন্য হ্যাঁ বিষয়টাকে। হ্যাঁ সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে তখন শাহবাগের আন্দোলন চলছিল, মানে জাস্ট শুরু হয়েছিল, তার আগে থেকে আমি জাস্ট লেখালেখি জগতে সামান্য একটু পা দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং তখন মনে হয়েছিল যে আমার নামে লিখবো, যদি মানুষ চিনে যায়, তখন যদি, তখন মাথার প্রধান সবার আগে কাজ করেছিল যে আমার লেখা যদি মানুষ পছন্দ না করে, তাহলে তো মনে করবে যে নীলা নামে একজন আছে, কি লেখে, সুন্দর হয় না, ভালো হয় না, মানে সমালোচনা যদি গ্রহণ করতে না পারি, যদি কেউ এসে যদি খারাপ কিছু বলে ফেলে, এই ভয় একটা কাজ করেছিল। আর দ্বিতীয়টা হচ্ছে যে তখন যে ব্লগারদের ধরার একটা ট্রেডিশনাল চালু হয়ে গেছিল, যে কেউ কোনো কিছু লিখলে তাকে ধরে ফেলছে, তাকে জেলে ভরছে, বা হত্যার হুমকি তো আছেই, ছিলই, তখনও ছিল, এখনো আছে। তো ওই সমস্ত কারণগুলোর কথা চিন্তা করে মনে করলাম যে আচ্ছা, নাম নিজের নাম পরে দিব, আগে একটা র্যান্ডম কোনো নাম সিলেক্ট করে ওই নামটা দিয়ে দেখি আমার লেখা আদৌ মানুষ পছন্দ করে কি না, বা এটা পছন্দনীয় কোনো কিছু আমি লিখতে পারছি কিনা, বা আদৌ আমি কতটুকু লিখতে পারবো দেখি আগে। এই দেখি আগে চিন্তা করা থেকে, বা ওই যে কোনো কিছু যদি লিখে ফেলি এবং সেটার জন্য যদি আবার কোনো হুমকি ধামকির সম্মুখীন হতে হয় কি না, সে কারণে চিন্তা করে ওই ছদ্মনামটা বেছে বেছে নিয়েছিলাম। অর্থাৎ আমাদের এক ধরনের অনিরাপত্তা চিন্তা বা অনিরাপদ বোধ করা থেকেই বোধহয় অনেকেই ছদ্মনাম ব্যবহার করেন। এটা মানে এইটার যে স্বাক্ষরটা থাকে, সেই স্বাক্ষর অনুযায়ী বোঝা যায় যে আমরা যারা লেখালেখি করি আমাদের নিরাপত্তার অভাবটা আছে, অর্থাৎ আমরা নিজেদেরকে নিরাপদ ভাবি না এই সমাজে বাইরে। হ্যাঁ, এই জিনিসটা এখনো আছে, এখনো আছে। আপনি চাইলেই কিন্তু আপনার মনের সব কথা আপনি প্রকাশ করতে পারবেন না, এখানে প্রকাশ করার জন্য অনেক প্রতিবন্ধকতা আছে। শুধু শুধু যে আপনার কোনো সন্ত্রাসীর মাধ্যম থেকে আপনি হুমকি ধামকি পাবেন তাও না, আমাকে আইনগত ভাবেও অনেক আইন এখানে আছে প্রযোজ্য, যে আমি চাইলেই এটা যে আমি মানছি না, এটা যে আমি একটু সমালোচনা করতে পারবো না, এটা আসলে এখন আর ওই পর্যায়ে নেই। আপনার আপনার যেটা ডিজিটাল সিকিউরিটি আর কি বলি আমরা, সেটা অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায় অনেকের কাছে, আমরা অনেক হ্যাঁ অবশ্যই লিখতে পারি না। তো আপনি তো উইমেন চ্যাপ্টার, ফেমিনিস্ট ফ্যাক্টর এইসব আর এই প্ল্যাটফর্ম গুলোতেও লিখেছেন, আপনার লেখা গেছে। এই যে এই উইমেন চ্যাপ্টার বা ফেমিনিস্ট ফ্যাক্টর, এইখানে যে একটা ধারণা চিন্তা আছে যে পুরুষতান্ত্রিক বলে একটা বিরুদ্ধ প্রচারণা আছে, এইটা আপনি কিভাবে দেখেন, যে পুরুষটাই কি সবকিছুর জন্য দায়ী কিনা?
আপনি দেখেন পোশাক নিয়ে যে ঘটনাটা হলো তার জন্য কিন্তু যার নিয়ে যাকে নিয়ে কথা হচ্ছে তিনি কিন্তু একজন নারী ছিলেন এবং ভিকটিমও একজন নারী। খালি পুরুষতান্ত্রিক আচরণ শুধু পুরুষদের বিরুদ্ধে কথা বলার জায়গাটা কি বলেন আপনি এই ব্যাপারটা? এখন যে ভিকটিম সে নারী এবং যাকে অপমান মানে যে সন্ত্রাসী কর্মকাণ্ডটা করেছিলেন সেও নারী, নারীর মাথায় এই চিন্তাগুলো প্রবেশ করিয়েছেন কিন্তু পুরুষ শাসিত সমাজে, আমাকে পুরুষ শাসিত সমাজে কিন্তু ওই নারীকে শিক্ষা দিয়েছেন যে আমি এ ধরনের পোশাক পরতে পারবো না, নারীরা এ ধরনের পোশাক পরতে পারবে না, এ ধরনের পোশাক পরলে পুরুষ আকর্ষিত হবে, এ ধরনের পোশাক পরলে পুরুষ উত্তেজিত হয়ে যাবে এবং উত্তেজিত হলে সে ওই নারীকে হেনস্থা করতে পারবে, মানে তুমি এই পোশাক পরবা এবং তোমাকে দেখে আমি উত্তেজিত হলে তোমাকে হেনস্থা আমি করতে পারবো, সেটা তখন আমার বাত রাইট হয়ে যাবে। এই যে এই চিন্তাটা ওই মহিলাটার মাথায় প্রবেশ করানো হয়েছে সেটা কিন্তু কোনো নারী করেনি, সেটা করেছে হচ্ছে আপনার পুরুষতান্ত্রিক সমাজ, কারণ এটাই এই সিস্টেমটাই কিন্তু আমাদের এই সমাজে প্রচলিত যে অধিকাংশ আপনি 90% মানুষ এটাই মনে করে যে নারীরা ধর্ষিত হচ্ছে অপমানিত হচ্ছে তাদের পোশাক চয়েসের কারণে, পোশাক চয়েসের কারণেই, কারণ আমাদের বলা হয়েছে যে ঢেকে ঢুকে চলতে হবে, শালীন পোশাক পরতে হবে, শালীন পোশাক মানে হচ্ছে বোরকা হিজাব, এটা ছাড়া কোনো শালীন পোশাক নেই, এই এই শালীন পোশাক পরলেই পুরুষ তোমার দিকে তাকাবে না, তোমাকে কেউ বিরক্ত করবে না, তুমি সেফ থাকবা, এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের একটা প্রধান শিক্ষা যেটা আমরা সবাই জেনে আসছি, এমন কেউ কোনো মানুষ নেই বাংলাদেশে যে এই শিক্ষাটা জানে না, এবং এই শিক্ষাটা কিন্তু পুরুষ শাসিত সমাজেরই শিক্ষা। পুরুষ শাসিত সমাজ মানে এটা কিন্তু হিজাবের যে প্রশ্নটা আছে বোরকার সাথে ধর্ম জড়িয়ে যায়, তো এই যে হিজাবের ধারণাটা আপনি বলছেন হিজাবকে অনেকে অনেক ইসলামীদের দোষ দেন যে তারা হিজাবটাকে ইসলামী এক ধরনের সংস্কৃতি যেটাকে অনেকে মরু সংস্কৃতি বলেন এই সংস্কৃতিটা চাপিয়ে দিচ্ছে, কিন্তু আপনি দেখেন ইসলামের এখানে এই উপমহাদেশের আর অষ্টম শতকে ইসলাম প্রতিষ্ঠিত হলো, সপ্তম শতকে শেষের দিকে ইসলাম আসলো, কিন্তু তার আগের থেকেও এই অঞ্চলে কিন্তু ঘুমক চালু ছিল, উর্নি চালু ছিল, যেটা হিজাবি ঢেকে রাখাটা হিজাব, অসহ্য স্পর্শা শব্দটার যে সৃষ্টি হয়েছে এটা কিন্তু ধর্মের আগেই এই উপমহাদেশে ছিল, এখনো ঘুমটের ইটা আছে, এটা আপনার প্রচলনটা আছে ভারতের বিভিন্ন জায়গায়, উর্নি যেটা বলি আমরা সেটার প্রচলনটা আছে, একেবারে মাথা ঘুমটা এই পর্যন্ত মুখ থেকে বুক পর্যন্ত প্রচলনটাও এটা আছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কথা বলি না। দেখেন আমাদের ট্রাইবদের মধ্যেও অনেকের এই আপনি দেখবেন যে যখন আমরা কোনো ট্রাইবাল অনুষ্ঠানে যাই দেখা যাচ্ছে এই পর্যন্ত ঢেকে তারা নাচছে, এই জায়গাগুলিতে কিন্তু আমরা প্রতিবাদ করি না, যেটা ইসলামের আগেই এই দেশে মাথার ঢাকার একটা প্রচলন ছিল, কেন হিজাবকে নিয়ে শুধু করতে হলে তো সবগুলি নিয়েই করা উচিত, এই যে সিলেক্টিভ প্রতিবাদ এটাও কি ভুল না ফারজানা নীলা? না এটা আসলে সিলেক্টিভ প্রতিবাদটা কেন, কারণ আমাকে তো বাধ্য করা হচ্ছে, এখন কেউ যদি বলে যে আমি ধর্ম মেনে চলবো, আমি ধর্ম মেনে আমি দুই চোখ বের করে রাস্তাঘাটে বের হবো, মানে বোরকা পরবো বা আমি হিজাব পরবো, সেটা তার যদি সে ধর্ম মেনে করতে চায় সে করুক, সেখানে তো কেউ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না, রাখে কি কেউ যদি ধর্ম মেনে এটা করতে চায় তাহলে তাকে আমি অবশ্যই বাধা দিতে পারি না যে তুমি কেন এটা পড়ছো, আমি তাকে বাধা দেওয়ার কেউ না, এটা আমার অধিকারের মধ্যে পড়ে না, কিন্তু আমার ইচ্ছা নেই বোরকা পরার, আমার ইচ্ছা নেই হিজাব পরার, আমার ইচ্ছা আমি নর্মাল পোশাক পরব, আমার ইচ্ছা যতটুকু আমার শরীর ঢাকার জন্য আমি পরার প্রয়োজনীয়তা বোধ করব আমি অতটুকুই পরব, কিন্তু অতটুকু পড়তে গেলে আপনি যারা ধর্মীয় পোশাক পরছেন তারা কেন আমার উপর হামলে পড়বে, যে মহিলাটা হামলে পড়েছিল নরসিংদীর মেয়েটার উপরে ওনার পোশাক ছিল কিন্তু আপনি যেটা বললেন ধর্মীয় পোশাক সে পোশাকটা ছিল, আর ওই মেয়েটার পোশাক ছিল একটা মডার্ন পোশাক, মডার্ন পোশাকও পরার যেমন আমার ইচ্ছা তেমনি আমার যদি কখনো ইচ্ছা করো যে আমি বোরকা পরবো তো সেটাও আমার ইচ্ছা হতে পারে, কিন্তু আমাদের প্রতিবাদটা হচ্ছে সেখানেই যে আপনি যদি স্বেচ্ছায় মনে করে থাকেন যে আমি ধর্মপ্রাণ মানুষ আমাকে ধর্ম বলেছে এভাবে চলতে আমি এভাবে চলবো, তাহলে সেখানে কোনোভাবেই কোনো দেশেরই ক্ষমতা নেই যে আপনাকে বাধ্য করবে এটা না করার জন্য, আপনার বিরোধিতাটা চাপিয়ে দেওয়ার উপর, হ্যাঁ অবশ্যই চাপিয়ে কেন দিবে,
এটা ওই ধর্ম মহিলাটা যে, ধর্ম হোক, ধর্ম হোক বা যে কোনো কারণেই হোক, সাংস্কৃতিক কারণেও হতে পারে, হুম হুম হ্যাঁ, যে কোনো কিছুই চাপিয়ে দেওয়া বোধহয় ঠিক না। হ্যাঁ, যেমন আপনি সেটাই আজকে, সেটাই আপনি আজকে টিপ পড়েছেন, এটা সাংস্কৃতিক কারণে পড়েছেন। কেউ যদি বলে যে না এই টিপ পড়াটা ঠিক হবে না, আপনার জোর করে খুলে ফেলার জন্য চাপিয়ে, মানে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা হবে অন্যায়। কিন্তু কেউ যদি আবার বলে যে আপনার টিপ পড়তেই হবে, সেটাও কিন্তু চাপিয়ে দেওয়া, সেটাও কিন্তু হ্যাঁ, অবশ্যই অবশ্যই কোন এখানে কিছু আপনি যখন চাপিয়ে দিবেন সেখানেই কিন্তু বিরোধিতা হবে। চাপিয়ে দেওয়া তো কোনো কারো অধিকার নেই। আমার ইচ্ছা হচ্ছে আমি টিপ পড়বো, আমার ইচ্ছা হচ্ছে আমি ধর্মীয় ভাবে চলবো, সবই কিন্তু যার যার ব্যক্তিগত ইচ্ছার উপরে। কেউ যদি মনে করে যে আমি পুরুষতান্ত্রিক সমাজের সকল কিছু মেনে চলবো, তাহলে তাকেও আমি বাধা দিতে পারি না, আচ্ছা, সে বাধা দেওয়ার অধিকার আমার নেই। পুরুষতন্ত্র শব্দটা বারবার উচ্চারণ হয়, পুরুষতন্ত্রটা আসলে কি? আমরা যে সমাজে বাস করছি সেটাই পুরুষতন্ত্র সমাজ, পুরুষ সহজ শব্দ, একটা উদাহরণ। পুরুষ শব্দটার কিন্তু অনেকগুলো অর্থ আছে, আমি অনেকবার বলেছি। পুর শব্দটার অর্থ হলো শক্তি, ক্ষমতা। পুরুষ আসলে লিঙ্গহীন, যার ক্ষমতা আছে, যে পুর ধারণ করে সেই পুরুষ, যে ক্ষমতা ধারণ করে সেই পুরুষ। ঝাঁসির রানী যিনি ছিলেন, তিনি ক্ষমতার ছিলেন, হ্যাঁ, উনি পুরুষ, কারণ তিনি তলোয়ার ধরতে পারতেন, তার ক্ষমতা ছিল, রাজ্য চালাচ্ছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী আছেন, তিনার ক্ষমতা আছে, তিনি রাজ্য চালাচ্ছেন, তার হুকুমে সব হচ্ছে, তিনি ক্ষমতা ধারণ করেন, তিনি পুরুষ। পুরুষ হলো ক্ষমতা কেন্দ্র, ক্ষমতা কেন্দ্র অর্থাৎ যার ক্ষমতা আছে সে চাপিয়ে দিতে চায়। আপনি দেখেন ফুলন দেবী ছিলেন, দস্যুরানী ফুলন দেবী, উনি কিন্তু অনেক পুরুষকে হত্যা করেছেন, অর্থাৎ তিনি ক্ষমতা ধারণ করেছেন। তো এই যে পুরুষতন্ত্র শব্দটা উচ্চারণ করে বারবার, যেটার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ক্ষমতার, যারা ক্ষমতা কেন্দ্রের বাইরে, সমাজ একটা ক্ষমতা, এখানে নারী পুরুষ সবাই সবাই মিলে আছে। একটা পরিবারে দেখেন শাশুড়ি তার দ্বারা বউ অত্যাচারিত হচ্ছে, এখানে কিন্তু কেউ এমন ননদ দ্বারা যা দ্বারা অত্যাচারিত হচ্ছে, এটা কিন্তু মেয়েদের মহলেই অত্যাচারিত হচ্ছে, অর্থাৎ সেখানে মেয়েরা ক্ষমতাবান, সেখানে মেয়েরাই পুরুষ। এই এই জায়গার থেকে অনেকে চিন্তা করেন না, চিন্তা করেন শুধুমাত্র এই যে প্রতিবাদে, প্রতিবাদে কি মেয়েদের থেকে তো পুরুষদের অংশগ্রহণ বেশি ছিল নরসিংদীর ঘটনায়, আমি লিখেছি, সবাই লিখেছে। অন্যান্য যে প্রতিবাদে দেখা গেল যে আপনার নারী দিবসে নারীর থেকে পুরুষের সংখ্যা, লেখার সংখ্যা, সমর্থনের সংখ্যা পুরুষের বেশি থাকে, শুধুমাত্র পুরুষতন্ত্র ক্ষমতা কেন্দ্রটাকে লক্ষ্য না করে শুধুমাত্র পুরুষতন্ত্র ব্যবহার করাটা কি এটা এক ধরনের ডাইভার্সন না? এটাকে না, এটা এই যে বললেন যে প্রতিবাদের জায়গায় পুরুষের সংখ্যা বেশি থাকে, নরসিংদীর ঘটনায় পুরুষের সংখ্যা বেশি ছিল প্রতিবাদের জায়গায়, বা নারী দিবসেও নারীর থেকে বেশি পুরুষের অংশগ্রহণ বেশি থাকে, তারা শুধুমাত্র ওই যে আয়নায় মানে প্রকাশ যখন করে তখন এভাবেই করে, কিন্তু ওই যখন নিজের ব্যক্তিগত জীবনে ফিরে যায় বা ফিরে যাই আমরা, তখন কিন্তু সেই আসল রূপটাই কিন্তু প্রকাশিত হয়। এবং এই এই কারণেই কিন্তু নারী দিবসে আসলে শুধুমাত্র সভা সেমিনারেই সীমাবদ্ধ থাকে, সেখানে হয়তো নারীর থেকে পুরুষের সংখ্যা বেশি থাকে। ব্যক্তিগত জীবনে যখন ফিরে যায় তখন কি পুরুষরা অত্যাচারিত হয় না? হ্যাঁ, পুরুষরা অত্যাচিত হয়, কিন্তু সেটার সংখ্যা যদি রেশিও বিবেচনা করেন তাহলে সেটা এতই নগণ্য যে এটা আসলে যদি আপনি নারী নির্যাতনের সাথে তুলনা করেন তাহলে এটা আসলে মানে মানে নারী নির্যাতন ব্যাপারটাকেই তখন একটু হালকা হালকা বলা হবে। হালকা কথা বলি, সারা পৃথিবীতে, শুধু এই দেশে না, সাউথ এশিয়ায় না, দক্ষিণ মানে এশিয়ায় না, সারা পৃথিবীতে যত যোগ তৈরি হয়েছে সবাই কিন্তু, সব বেশিরভাগ যোগই কিন্তু স্ত্রীদের বিরুদ্ধে বলা যে স্বামীদের অত্যাচার। তা আপনি দেখেন তো কয়টা যোগ বের করতে পারবেন যে মেয়েদের বিপক্ষে করা হতো, মানে পক্ষে করা হয়েছে। হ্যাঁ, এই কারণে কেন নারী কেন্দ্রিক অত্যাচারের যোগ নেই, কারণ নারী নির্যাতনটা তখন ইন্টেন্স হয়ে যায়, ওই ইন্টেন্সটাকে আসলে হাস্যরসাত্মক বিষয়ে নেওয়ার মতন মানসিকতা মানুষের হয়নি এখনো। কিন্তু এই যে যখন পুরুষ নির্যাতনের কথা বললেন ঘরের ভিতরে, সেটা হাস্যরসাত্মক করা যায়, কারণ সেটা আসলে হাস্যরসাত্মক, এটা আমার কাছে যেটা মনে হয়। এই কারণে যে পুরুষ যে এটা করা হয়, এই কারণে সম্ভবত যে পুরুষ যে আসলে নামে শক্তিমান, তার যখন শক্তিটা এখানে অক্ষমতা প্রমাণ হয় যে আমি স্ত্রীর কাছে পারছি না, যখন পারছি না তখন কিন্তু স্যাটায়ারের উৎপত্তি হয়। আপনি দেখেন যখনই স্বৈর শাসকের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না,
যখন আপনার বাসা উত্তর কোরিয়া দেখেন কিমের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না বা পুতিনের বিরুদ্ধে কথা বলা যায় না, তখন কিন্তু অবলম্বন হয়ে দাঁড়ায় স্যাটায়ার। এই ক্ষেত্রে যদি সেদিকেও আপনি চিন্তা করেন যে পুরুষরা বাধ্য হয়েই বোধ হয় স্যাটায়ারের জায়গায় চলে যায় যে না আমরা তো দুর্বল নিজেকে, এখানে একটা ইজ্জতের ব্যাপারও হয়ে দাঁড়ায় নারীদের কাছে, তখন ওকে স্যাটায়ারে প্রকাশ হয়। সম্ভবত এইরকমই নাকি? হ্যাঁ সেটা অবশ্যই। এখন আপনার আপনি স্যাটার তখনই করবেন যখন এটা আসলে আপনি নিজ থেকে বুঝবেন যে এটা এত গভীর না। আপনি যখন অত্যাচিত শারীরিক মানসিক ভাবে অত্যাচিত হতে 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 যখন এটা আপনার সহ্যের ক্ষমতার বাইরে চলে যাবে, তখন কিন্তু এটাকে নিয়ে আপনি আর মজা করতে পারবেন না। তখন আপনাকে বাধ্য হতেই হবে বের হয়ে যাওয়ার অথবা নিজেকে ধ্বংস করে দেওয়ার, কারণ ওই পর্যায়ে কিন্তু পুরুষ নির্যাতন হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র ঠুনকো বিষয়। আপনাকে একটা ছোট উদাহরণ দেই। আপনি অতি সম্প্রতি ইউরোপের একটা সভ্য দেশে একজন শিক্ষিকার বিরুদ্ধে একজন গার্ডিয়ান অভিযোগ করলেন যে তিনি ক্লাস নিতে যান তার ক্লিভেজ দেখা যায়, এবং সে একটা আদালতের দৃষ্টিতে আনলেন। আদালতের বিচারকও ছিলেন মহিলা। তখন তিনি জানালেন যে স্কুলে যেহেতু বাচ্চারা এটা নিয়ে কি হয়, আপনি ক্লিভেজটা ঢেকে যাবেন। তো সেখানেও কিন্তু একটা সভ্য দেশ, শিক্ষিকা একজন মহিলা ছিলেন, বিচারকও একজন মহিলা ছিলেন, এটা কেন হলো? হ্যাঁ এখন পোশাক তো আমাকে জায়গা ভেদে পড়তে হবে, তাই না? আমি যদি একটা বিচে যাই এবং বিচে ধরেন বাইরের বাইরের দেশে কোনো বিচে গেলাম, তাহলে সেখানে যে ধরনের পোশাক সাধারণত পড়ে যায় আমিও চেষ্টা করবো সে ধরনের পোশাক পরে যেতে। এবং আমি যখন আমার অফিসে যাব, একটা অফিসিয়াল মিটিংয়ে যাব, তখন আমি নিশ্চয় বিকিনি পরে যাব না, তখন ডেফিনেটলি আমি একটা অফিসিয়াল স্যুট পরেই যাব। কারণ পোশাক দিয়ে পোশাক নির্ধারিত হয় হচ্ছে আপনার স্থান কাল পাত্র ভেদে। এখন এরপরে আবার আবার হয়তো আমাকে কোন একটা ধর্মীয় অনুষ্ঠানে যেতে হলো, আমি ধর্ম মানি আর না মানি, কেউ হয়তো আমাকে দাওয়াত দিতেই পারে, এবং সেখানে আমি আচ্ছা ধর্মীয় অনুষ্ঠান বাদ দিলাম, ধরুন আমি কোন একটা শোকের বাড়িতে গেলাম যেখানে সদ্য কেউ মারা গেছে এবং সেখানে সবাই ওই মানুষটার বিয়োগে কান্নাকাটি করছে, একটা শোকের আবহাওয়া আছে এখানে, সেখানে নিশ্চয়ই আমি বিয়ে বাড়িতে যাওয়ার মতন জমকালো পোশাক পরে যাব না, সেখানে যেতে হবে আমাকে সাধারণ পোশাকে। অর্থাৎ সবকিছু পরিবেশ পরিস্থিতি বিবেচনা করতে হবে, এই তো? হ্যাঁ তা তো অবশ্যই, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আসলে চললে হচ্ছে কি, আরেক আমি যেমন আমার ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করতে পারবো তেমনি আমি আরেকজনকে সম্মান দিতে পারবো, যদি না সেখানে আর কোন রকমের ফ্যাক্টর কাজ করে, অন্যকে সম্মান দিতে তো আমার কোনো সমস্যা নেই। আচ্ছা নীলা, এই বিতর্ক থেকে ফিরি আপনার লেখা নিয়ে। আপনি লেখায় আসলে কি ধরনের লিখতে চান? আপনি কি আপনি কি মেসেজ দিতে চান আপনার গল্পতে মানুষের কাছে? কি ধরনের লেখা নীলা? আচ্ছা আমি আজ পর্যন্ত যতগুলো লেখা লিখেছি বা গল্প লিখেছি এবং সম্প্রতি যা যা এখনো লিখছি বা মাথায় আছে লেখার জন্য, সবকিছুতে অধিকাংশ বলতে গেলেই নারীর চরিত্র আমার কাছে প্রাধান্য পায় বেশি। আমি এটা যদি বলেন যে আপনি নারীবাদী লেখা লেখেন সে কারণে এটা আসছে, না আমি বলবো না। এখন আমি যখন চিন্তা করতে যাই, চিন্তার উপরে তো আমার আর আসলে হাত নেই, বা হয়তো আমি মানুষ হিসাবে এমন চিন্তা করে বলেই যখন আমি কোনো গল্পের প্লট চিন্তা করি তখন নারী কেন্দ্রিক কথাবার্তাগুলো একটু বেশি ফুটে উঠে আমার লেখায়, বা আমি চেষ্টা করি ফুটিয়ে তোলার জন্য। এবং কি ধরনের লেখা সামনে লিখতে চাই বা প্রকাশ প্রকাশ পাবে বা এখনো যেগুলো আমি লিখছি, তার মধ্যে একটা প্রধান বিষয় আমার মধ্যে কাজ করে আমাদের ঘরের ভিতরে যা যা হচ্ছে, আমার চেনা জানা পরিবেশে বা আমি যেরকম জীবন যাপন করছি, আমার পরিবার আমার আশেপাশে যা যা মানুষ যাদেরকে আমি চিনি তাদের জীবনে যা যা ঘটছে, সাধারণ ঘটনা সাধারণ ঘটনা, ওগুলোকে যখন আমি লেখার মাধ্যমে প্রকাশ করতে যাই তখন আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা সাধারণ, কিন্তু যখন এটার ভাব প্রকাশ পায় তখন দেখা যায় যে এটা আসলে একটা সাধারণ কিছু না, এখানে আসলে চিন্তা করার মতন কিছু একটা আছে, বা এই চিন্তা করার মতন কিছু একটা আছে, এই জিনিসটা যেন পাঠক আমার লেখা পড়ে বুঝতে পারে, এটাই আসলে আমার লেখার মোটো।
যে আমি খুব সাধারণ লেখায় লিখতে চাই, আমার পরিবারে কি ঘটছে, আমার ঘরে কি ঘটছে, আমার বন্ধুর ঘরে কি ঘটছে, এই ধরনের সাধারণ মানুষের জীবনে কি ঘটছে সেটা আমি লিখতে চাই। এবং সেখানে যে কিছু অসাধারণ ব্যাপার আছে যেটাকে আমরা হাওয়া বাতাসের মতন বেঁচে আছি বলে কখনো গুরুত্বপূর্ণ মনে করিনি, কিন্তু আসলে যেটা একটা গুরুত্ব দেওয়ার মতন বিষয়, এই জিনিসটা যখন পাঠকরা যেন বুঝতে পারে, আমি চেষ্টা করি যে ওই ওইভাবে লিখতে, কোথাও না কোথাও একটা চিন্তা করার একটা যেন ভাব থেকে যায় আমার লেখায়। আমি চাই যে ওই ওই ধরনের কোনো কিছু যেন আমার লেখাতে সবসময় থাকে। এবং আরেকটা বিষয় যে আমার লেখা সবসময় একটু নারী কেন্দ্রিক হয়, প্রধান চরিত্রগুলো নারী হয় বা নারীদের জীবনে যা যা হয়, যে যে সমস্যাগুলো নারীদের ফেস করতে হয়, যে যে লড়াইগুলো নারীদেরকে করতে হয়, এ ধরনের লেখাগুলাই সাধারণত আমি লিখে থাকি। এবং আমার মনে হয় যে ভবিষ্যতে আমি এ ধরনের লেখাগুলাই লিখব। এটার অসুবিধার কিছু নাই, নারী কেন্দ্রিক হবে না কেন, নারী হলো শক্তির আধার, এবং ধর্মে বলেন সনাতন ধর্ম তো নারীকে শক্তির আধার বলে বর্ণনা করা হয়েছে, নারী কেন্দ্রিক হওয়া তো দোষের কিছু না, নারী তো মানুষ, তো মানুষের দুইটা অংশ, একটা পুরুষ একজন নারী, তো নারী তো হতেই পারে। মূলত আপনার লেখা যে সাধারণ ঘটনাগুলোর মাধ্যমে মানুষ বিষয়ের ভিতরে যেন একটা চিন্তা জাগ্রত হয়, বোঝার বোধের ওই স্ফুরণ ঘটে, সেরকম আর কি লেখা লিখতে চাচ্ছেন আপনি। তো আপনার এই যে একটি বিচার ও একটি সংসার, আপনার বইয়ের নাম, নামটা কি স্বীকার, গল্পের নাম, হ্যাঁ গল্প গল্প মানে গল্প সংকলন যেটা নাম, আপনি গল্প সংকলনের নামটাও বোধ হয় তাই, একটি বিচার ও একটি সংসার, তো আপনার গল্পের নামটা কি বা বইয়ের নামটা কি এই কারণেই হয়েছে, সংকলনের নামটা, যে আপনি এই ধরনের মেসেজ দিতে চান আসলে? না, ওটা ছিল একটা পেন্সিল পাবলিকেশনের একটা গল্প সংকলন, যেখানে নতুন লেখকদের বিভিন্ন গল্প নিয়ে একটা সংকলন বের করে, ওখানে আমার এই গল্পটা সিলেক্ট হয়েছিল, একটি একটি সংসার ও একটি বিচার। আচ্ছা আচ্ছা, তো এই যে ভবিষ্যতে তো আপনি গল্প লিখছেন বা আপনি ফেমিনিস্ট সেক্টরে প্রবন্ধ লিখতে পারেন, বা ভবিষ্যতের চিন্তাটা কি, আপনি ভবিষ্যতে কি আসলে এইটাকে আপনি আপনার ধরেন আপনার যে জীবিকা নির্বাহের একটা চাকরির ব্যাপার আছে, চাকরি করছেন, অন্যান্য ব্যাপারগুলো আছে, আপনি কি ভবিষ্যতে চিন্তা করছেন যে আপনি পুরোপুরি অ্যাক্টিভিস্ট হিসেবে বা লেখক হিসেবে কাজ করবেন, এরকম চিন্তা কি আপনার ভেতর আছে কিনা? নেই, চিন্তা তো আছে, কিন্তু চিন্তাটাকে কতটুকু আসলে বাস্তবায়ন করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। ওই যে বললাম, আমাকে তো আমার পরিবার চালাতে হবে, আমাকে একটা সুনির্দিষ্ট অর্থ আসার মাধ্যম, এক মাধ্যমের সাথে যুক্ত থাকতে হবে, এবং সেটা আমি এখন পর্যন্ত লেখালেখির মাধ্যমে করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। ওই আর 10টা লেখকের মতনই হয়তো আমার ভবিষ্যতে এমনই হবে যে আমাকে একটা নির্দিষ্ট চাকরির সাথে যুক্ত থাকতে হবে, পাশাপাশি যেহেতু এটা আমার একটা নেশা হয়ে গেছে বা এটা আমাকে করতেই হবে, এটা এক ধরনের আত্মার খোরাক, এটা না করলে হয়তো আমি ভালো থাকি না, আমাকে নিজেকে নিজে ভালো রাখার জন্য আমি চেষ্টা করবো যে আমার লেখার মান যেন আরো ভালো হয়, এবং সামনে যেন আমি কিছু বই বের করতে পারি, যদি মানুষ পড়ে এবং কিনে তাহলে বই বের করার দুঃসাহস করবো। আচ্ছা, গল্প ছাড়া আর কি করার ইচ্ছা? গল্প গল্প লেখা ছাড়া, কবিতা হতে পারে, প্রবন্ধ হতে পারে, উপন্যাস হতে পারে, কবিতার কবিতা একটা সেক্টর যেখানে আমি কখনোই পা দিব না, কারণ কবিতা জিনিসটা আমি খুব ভয় পাই, এবং আমার কাছে মনে হয় যে যারা কবিতা লেখে তাদের চিন্তা ভাবনা অত্যন্ত প্রখর এবং তীব্র, ওই প্রখরতা তীব্রতা আমার মধ্যে নেই, ওটা অতটু ওই পর্যায়ে আমি কখনো যেতে পারবো না। তবে হ্যাঁ, আমি যদি কখনো প্রবন্ধ বের করি তবে সেটাও নারী কেন্দ্রিক প্রবন্ধই হবে, বা নারী কেন্দ্রিক প্রবন্ধ হবে এ কারণে বলছি, কারণ এই বিষয়ে লিখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বা এখানে লিখতে আমার কোনো রকমের জটিলতা কাজ করে না, এই বিষয়ে আমি পড়তে যেমন ভালোবাসি তেমন আমার লিখতেও ভালো লাগে। আমি যদি কখনো ইচ্ছা আছে, প্ল্যানও আছে যে আমি হয়তো সামনে একটা এরকম কিছু করতে পারি, এবং সেখানে আমি মনে করব যে একটা নারী কেন্দ্রিক কোনো একটা প্রবন্ধ যদি আমি পারি তাহলে আমি প্রকাশ করব। ফারজানা নিলে, আমরা একেবারে শেষ সময়, আমাদের হাতে প্রায় 1 মিনিটের, আপনি যদি সংক্ষেপে অংশমালির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, অংশমালি দর্শকদের জন্য আমি একটা কথা বলবো যে আপনারা সবসময় এই এই ধরনের লাইভ অনুষ্ঠানগুলো দেখেন, কেউ কমেন্ট করেন, কেউ অনেক কিছু মন্তব্য জানান, যেটা আসলে নতুন লেখকদের জন্য অনেক প্রেরণাদায়ক,
এবং আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাবো যে আপনারা এই কাজটা করে যাবেন, এই জন্য করে যাবেন কারণ এটা করলে আমরা যারা এই মাত্র উঠতি লেখক আছি, মাত্র লেখালেখি পর্যায়ে পা দিয়েছি, সেখানে আরো ভালো লাগা কাজ করবে, অনুপ্রেরণা কাজ করবে যে আমাদের এই কথাগুলো কেউ শুনছেন, কেউ শুনে ভালো মন্দ জানাচ্ছেন। এই জিনিসগুলো আপনারা করেন, অন্যান্য ভিডিওতে আপনি আমি দেখেছি আপনারা করছেন, এবং সেজন্য আসলে অনেক ধন্যবাদ। এবং এগুলো আসলেই অনেক কাজ করে, এগুলো অনেক সহায়ক লেখালেখির জন্য বা ভবিষ্যতে আরো কথা বলার জন্য এই জিনিসগুলো খুব ভালো কাজ দেয়, সেজন্য আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফারজানা নীলা, অংশমালির জন্য 1 ঘন্টার সময় নষ্ট করার জন্য। না না, সময়টাও খুব ভালো অসাধারণ কেটেছে, আমি এত কিছু বলতে পারবো বলে ধারণাও করিনি। দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই জানেন সময়ের তো একটা বাধ্যবাধকতা থাকেই, আমরা 1 ঘন্টা কথা বললাম। শুনলেন ফারজানা নীলার কথা, একজন লেখক এবং অ্যাক্টিভিস্ট হিসেবে তার চিন্তার কথা আমরা জানতে পারলাম। ভবিষ্যতে সামনে আরো কাউকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো, আবার কথা বলবো তার সাথে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, শুভেচ্ছায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। শুভরাত্রি। Thank you.